আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা দুটি স্মার্টফোনের মধ্যে কম্পেয়ার করতে যাচ্ছি যার রিকোয়েস্ট আপনারা করেছেন। রয়েছে ভিভো Y02 এবং রয়েছে ভিভো Y02s। দুটি স্মার্টফোনই রিসেন্টলি কিন্তু লঞ্চ হয়েছে। প্রাইসের দিক থেকে 9999 টাকায় পাচ্ছেন ভিভো Y02, অফার করছে 2GB র‍্যাম, 32GB রম, এবং অপরদিকে Y02s এর প্রাইস হচ্ছে 12599 টাকা। স্মার্টফোনটি আমাদেরকে 3GB র‍্যাম, 32GB রম অফার করছে। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে এই মুহূর্তে কোন স্মার্টফোনটি পারচেস করা আপনার জন্য বেটার একটি অপশন হবে, আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো কথা বাড়াবো না, শুরু করব, লেটস বিগিন দ্য শো। ভিউয়ার্স, প্রথমেই শুরু করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। এই দুটি স্মার্টফোনই আউটলুকের দিক থেকে আমরা ফ্ল্যাট প্যানেল ডিজাইন দেখতে পাচ্ছি এবং দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ট এবং পলিকার্বনেটের তৈরি স্মার্টফোন। Y02 স্মার্টফোনটি আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট, তবে স্মার্টফোনটিতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্স আছে। বাট ভিভো Y02s এজি ফ্রস্টেড ফিনিশ ইউজ করার ফলে কোন প্রকার ফিঙ্গার ক্যাচ করবেন এবং ছোটোখাটো স্ক্র্যাচ থেকে স্মার্টফোনটিকে খুব সহজেই বাঁচিয়ে নিতে পারবে। স্মার্টফোনটি পোর্সেন বাটনের ক্ষেত্রে রাইট প্যানেলে পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম লকার, এবং দুটি স্মার্টফোনেই ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট পেয়ে যাচ্ছেন। দুটি স্মার্টফোনেই রয়েছে লাউড স্পিকার যার সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, তবে ভিভো Y02s আমরা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি এবং ভিভো Y02তে আমরা দেখতে পাচ্ছি টাইপ বি চার্জিং পোর্ট, এবং দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে ইউ নচ ডিসপ্লে। সো ডিজাইনের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনার কাছে কোন স্মার্টফোনটির আউটলুক সবথেকে বেশি ভালো লেগেছে চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লের ক্ষেত্রে দুটি স্মার্টফোনই আমরা পাচ্ছি 6.51 ইঞ্চির IPS HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল, PPI থাকছে 270। দুটি স্মার্টফোনই 60Hz রেগুলার রিফ্রেশ রেট রয়েছে। সো এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা যে ডিসপ্লে পাচ্ছি সেখানে কিন্তু কোনো প্রকার ডিফারেন্স নেই, যার ফলে দুটি স্মার্টফোনে যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন সেখানেও তেমন কোনো ডিফারেন্স পাবেন না। তবে Y02 স্মার্টফোনটির ডিসপ্লেটা কিছুটা ওয়ার্ম টোন, যার ফলে কালারগুলো কিছুটা স্যাচুরেট বলেই মনে হচ্ছিল। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়নি, তবে দুটি স্মার্টফোনে আই ফেস আনলক দেওয়া হয়েছে, যার ফলে দুটি স্মার্টফোন যদি আপনি চোখ বন্ধ করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু স্মার্টফোনটি আনলক হবে না, চোখ খোলার সাথে সাথেই আনলক হয়ে যাবে। এবং হ্যাঁ, এই দুটো স্মার্টফোনের আনলকিং যে স্পিড সেটাও বেশ ভালোই ছিল। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোন স্পেসিফিকেশনের ক্ষেত্রে কী কী স্পেসিফিকেশন আমাদেরকে প্রোভাইড করছে। দেন আমরা দুটি স্মার্টফোনে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটিও চেক করে দেখাবো, এবং দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। এবং এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে লাইক করে দিন, কমেন্টস করুন নেক্সট কী নিয়ে ভিডিও চাচ্ছেন, সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। Thank you.
ভিউয়ার্স আমরা এই দুটি স্মার্টফোন পারফরম্যান্সের দিক থেকে ডিফারেন্স পেয়েছি র্যাম এবং প্রসেসর র্যামের দিক থেকে 3GB র্যাম প্রোভাইড করে এগিয়ে আছে Y02s এবং এখানে আমরা প্রসেসর পাচ্ছি হিলিও P35 যেটা P22 থেকে স্লাইটলি বেটার এবং আরও একটি প্লাস পয়েন্ট রয়েছে যেমন এই স্মার্টফোনটিতে যে 3GB র্যাম আপনারা পাচ্ছেন সেখানে আরও এক্সটেন্ডেড 3GB র্যাম পাবেন তবে সেটা নেক্সট আপডেটের মাধ্যমে আসবে এটা আমি জানতে পেরেছি সো আপডেট আসলে আপডেট দিয়ে আপনারা 3GB এক্সটেন্ড করে নিতে পারবেন ক্যামেরার দিক থেকে আমরা দুটি স্মার্টফোনই সিঙ্গেল রিয়ার ক্যামেরা সেট আপ দেখতে পাচ্ছি যার মেইন ক্যামেরা ছিল Y02তে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল Y02s এর মেইন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল এই দুটি স্মার্টফোনের যে ক্যামেরার রেজাল্ট সেখানে কিন্তু এই দুটি স্মার্টফোন থেকে তেমন কোনো ডিফারেন্ট আপনার পাইনি তবু আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে আপনি জানাবেন যে আপনার কাছে কোন স্মার্টফোনটির ক্যামেরা বেশি ভালো লেগেছে ব্যাটারির ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh ব্যাটারি এবং দুটি স্মার্টফোনের বক্সে 10W-এর অ্যাডাপ্টার দেওয়া হয়েছে যা দিয়ে অলমোস্ট চার্জ করতে 2.5 ঘন্টা প্লাস সময় লাগবে যদি আমরা চার্জিং পোর্টের কথা বলি টাইপ সি চার্জিং পোর্ট ইউজ করেছে ভিভো Y02s এটা আমার কাছে ভালো লেগেছে তবে ভিভো Y02তে আমরা পাচ্ছি টাইপ বি চার্জিং পোর্ট যেখানে আমরা এই প্রাইস পয়েন্টে সিম্ফনি অথবা আইটেল সেই স্মার্টফোনগুলোর মধ্যে কিন্তু বেটার র্যাম রোমের সাথে টাইপ সি চার্জিং পোর্টও দেখতে পাই সো এখানে অন্তত একটু নজর দেওয়ার প্রয়োজন ছিল ভিউয়ার্স আপনার বাজেট যদি 10 থেকে 13 হাজার টাকার মধ্যে হয় এবং আপনি যদি ভিভোর মধ্যে স্মার্টফোন পারচেস করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে বলেই আমি মনে করছি হ্যাঁ ভিভো Y02s আপনার বাজেট 12 হাজার টাকা হলে আপনি একটু বাজেট বাড়িয়ে ভিভো Y02s স্মার্টফোনটি পারচেস করুন এতে করে আপনার রেগুলার লাইফের যে কাজগুলো আছে সেগুলো চালিয়ে নিতে পারবেন ছোটোখাটো 2D গেমগুলো খেলতে পারবেন ব্যাটারি ব্যাকআপ এবং অলমোস্ট ডিজাইনটাও কিন্তু বেশ প্রিমিয়াম সো আমি রিকমেন্ড করব 10 থেকে কিছুটা বাজেট বাড়িয়ে এই ভিভো Y02s স্মার্টফোনটি নিলে আপনার ইউজিং এক্সপিরিয়েন্স আপ কিছুটা বেটার হবে এবং খুব অনায়াসী স্মার্টফোনটি আপনার দৈনন্দিন কাজগুলো পূরণ করতে পারবে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ আসসালামু আলাইকুম